নমস্কার, বিকেলের পরন্ত রোদে একটা অনবদ্য মাছ, হ্যাঁ আজ সেটাই দেখাতে চলেছি। একটা সুন্দর একটা মাছ আজ ছিপে একেবারে বাঁধিয়ে ফেলেছি অনেক কষ্টে, বোঝা যাচ্ছে। তো সব বন্ধুরা আজকে প্লিজ আপনারা দেখছেন আবার নতুন একটা মাছ তুলে ধরলাম আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে। সত্যি বন্ধুরা ও দুর্দান্ত একটা ব্যাপার, অসাধারণ। আসতে ভাই, একটু আসতে, একটু আসতে, খেলিয়ে তুলো, খেলিয়ে তুলো। সবাইকে রিকোয়েস্ট, কেউ কথা বলো না, ওকে একটু কনসেন্ট করতে দাও। তোমরা এর পাশে কথা বলছো, ও একটু হারিয়ে ফেলছে, ওকে ওকে ও নিজের মতন করে খেলাতে দাও। একটু আসতে, একটু আসতে, একটু আসতে, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। একটা অনেক বড় সাইজের মাছ আজ, আচ্ছা মাছে কি মাছ আছে এখনো অব্দি? এখনো যেরকম মনে হচ্ছে কাতলা হতে পারে, আবেগ জড়িয়ে আছে বাঙালি মাছের সঙ্গে। তো সব বন্ধুরা প্লিজ আমাদের সাথে থাকবেন, এরকম কিছু অসাধারণ ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। তা আপনারা পাশ থেকে একটু তোরা কথা বলিস না প্লিজ, তোদেরকে রিকোয়েস্ট করছি মাছটাকে তুলতে দে। ওর একেবারে লার্নিং নেই, লার্নিং না থাকার কারণে আমার মানে আমাদের মাছটাকে প্রচণ্ড শক্ত পৌঁছে তুলতে, হ্যাঁ এইভাবে মাছটা তুলতে হচ্ছে আমাদেরকে। এগুলো ভাবা যায় না, এভাবেও আমরা মাছ তুলি। এগুলো দেখার বিষয় আছে যে মাছ একটা লার্নিং ছাড়াই বড় মাছকে তুলে নেওয়া যেতে পারে, আর তার প্রমাণ দেখিয়ে দিলাম। একটা বড় সাইজের কাতলা, হ্যাঁ আবেগ ভাষা হারিয়ে ফেলছে। একটা বড় কাতলা, হ্যাঁ বড় সাইজ কাতলা, একেবারেই বড় সাইজ কাতলা, একেবারে ধরে ফেলেছি। কত হবে? হ্যাঁ অনেকটাই ওয়েট হবে, না 2 কেজি 2.5 কেজির উপরেই। তো বন্ধুরা প্লিজ আপনারা যেভাবে পাশে আছেন আশা করছি আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলকে ভালোবাসবেন। তো এইভাবে আমরা কিছু নতুন ভিডিও আপনাদেরকে তুলে ধরবো, আরও নতুন কিছু ভিডিও আসতে চলেছে, এরকম ফিশিংয়ের কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। সবাইকে বলছি আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।